ব্যবসা তো আর একদিনে না ভাই, যদি আমি আপনার যদি একদিন খারাপ মাল দেয় পরবর্তীতে কিন্তু আপনার আপনার আমার কাছ থেকে মাল নেবেন না। সেক্ষেত্রে আমাদের ওই রকম মন মানসিকতা নিয়ে আমরা ব্যবসা করতে নামছি। প্রাণ কোম্পানির ম্যাঙ্গোবার, হ্যাঁ, এর হচ্ছে 5 টাকা দামের, 5 টাকা পালস চকলেট, হ্যাঁ, এটা 2 টাকা দামের পালস চকলেট। আচ্ছা, এটা হচ্ছে এক জায়গা থাকে হচ্ছে দেশ প্রাণ কোম্পানি আইসলল, হ্যাঁ, এটা প্রাণের না, জি অরিজিনাল। যারা প্রাণের প্রোডাক্ট খুঁজছেন তারা এখান থেকে প্রোডাক্ট গুলি নিতে পারে। সোনপাপড়ি, এটা অনেক সুস্বাদু, অনেকে পছন্দ করে জিনিসটা। তো এটা মনে করেন যে এক ধারা থাকে হচ্ছে 55, এটা হচ্ছে প্রাণ কোম্পানির চকোললি। আচ্ছা, যেটার ভিতরে আছে 60 পিস। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে আজকে আরো একটি চকলেট আইটেমের ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা চলে এসেছি ঢাকা চক বাজারের বেলাল স্টোরের এই শোরুমটিতে। আপনারা যারা চকলেট আইটেম নিয়ে বিজনেস করছেন বা ব্যবসা করতে চান তারা এখান থেকে প্রোডাক্ট অর্ডার করে আপনারা নিতে পারেন। সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের যে কোনো প্রান্তে এখান থেকে এই প্রোডাক্টগুলি হোলসেল সাপ্লাই দেওয়া হয়। সো ভিউয়ার্স, আমরা এই শোরুমের যিনি প্রতিনিধি আছে আমরা প্রতিনিধি ভাইয়ের সঙ্গে কথা বলে প্রোডাক্টের বিস্তারিত দাম জেনে নিব। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে শামসুল আরিফিন নোমান। যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা বেকার আছে ব্যবসায়ী আছেন তারা এই ব্যবসাটি যদি করতে চায় আর তারা আসলে কিভাবে শুরু করতে পারবে বা আপনি কি ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য দিয়ে থাকবেন? আসলে নতুন ব্যবসায়ী ভাইদের জন্য আলাদা একটা ফ্যাসিলিটি দেবো আমি, কারণ যেহেতু তারা নতুন তাদেরকে সেই সুযোগটা দেওয়া দরকার। আমাদের এখানে দেখেন আপনার কম দামি থেকে শুরু করে বেশি দামি অনেক আইটেম আছে। এগুলোর মধ্যে অনেকগুলোতে দেখা গেছে আপনার 50% থাকে লাভ, আবার অনেকগুলোতে আপনার 30% লাভ থাকে। আচ্ছা, তো আমাদের এখান থেকে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি আমার আশাবাদী যে আপনি ভালো প্রফিট করতে পারবেন, ভালো একটা ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আপনার এখান থেকে একজন বেকার বা একজন স্টুডেন্ট সে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে? আপনার সর্বনিম্ন 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা আরম্ভ করতে পারবে। 5,000 টাকার প্রোডাক্ট নিল, নেওয়ার পরে সে আসলে কিভাবে এই ব্যবসাটা শুরু করবে, মানে কোথায় সেল করবে? মনে করেন যে হচ্ছে তার পাড়ায় মহল্লা এলাকায় মনে করেন যে খুচরা দোকানগুলো আছে, মুদি দোকান, ওগুলো তো মনে করেন যে দিতে পারে। তারপর হচ্ছে আপনার রিটেলে দিতে পারবে আমাদের আইটেমগুলো, এগুলি তো সমস্যা নেই, এভাবে দিতে পারবে। জি জি। আচ্ছা, সো আপনি যদি একটু বলেন যে আসলে আপনার এখান থেকে প্রোডাক্ট নেওয়ার কি সিস্টেম, কি সিস্টেমে আপনি পণ্যগুলো দিয়ে থাকেন? আসলে আমরা হচ্ছে আপনার ট্রান্সপোর্টে ডেলিভারি দেই, তারপর হচ্ছে কুরিয়ার সার্ভিস বলতে কি সুন্দরবনে দেওয়া হয়। যদি ঢাকার বাইরে হয় তাহলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা বিকাশ মোবাইল যেটা চান ওটাতে পেমেন্ট করে দিবেন, আমরা প্রোডাক্টগুলো দিয়ে দেবো, 100% দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না এতে। এটা হচ্ছে প্রাণ কোম্পানির চকোললি। আচ্ছা, যেটার ভিতরে আছে 60 পিস। আচ্ছা, এটা হচ্ছে আপনার আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার 225 টাকা। 225 টাকা? জি। কত পিস আছে এখানে? 60 পিস আছে। 60 পিস? জি। আচ্ছা, এটা আপনার পার পিস কত করে পড়লো? 3.75 টাকা। 3.75 টাকা বিক্রি হবে খুচরা কত? 5 টাকা। আচ্ছা, যারা হোলসেল দিবে ওরা কত করে দিতে পারবে? ওরা মনে করেন যে আপনার 250 টাকা ওনার এসে সেল করতে পারবে। আচ্ছা, দোকানদার বেচবে কত? 300 টাকা। 300 টাকা? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমরা শুরু করি হচ্ছে আপনার প্রাণের এক্সেল মিন্ট। আচ্ছা, এটা হচ্ছে মিন্ট ঠান্ডা জাতীয়। ওকে, এটা এক ট্রেতে থাকে আছে 20 পিস, খুচরা বিক্রি হচ্ছে 10 টাকা। আচ্ছা, আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার 130 টাকা। 130 টাকা? জি। আমাদের প্রাণের লুপস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 30 পিস থাকে এক বয়ামে। 30 পিস? জি। আচ্ছা, এটা হচ্ছে আপনার আমাদের দাম হচ্ছে পাই হোলসেল দাম হচ্ছে আপনার 105 টাকা। হ্যাঁ, খুচরা বিক্রি হচ্ছে আপনার 150 টাকা। এটা হচ্ছে প্রাণ কোম্পানির মিস্টার ম্যাঙ্গো। হ্যাঁ, এটা এক জায়গা থাকে হচ্ছে 250 পিস। আচ্ছা, 250 পিসের দাম হচ্ছে আপনার 168 টাকা। 168 টাকা? জি। আচ্ছা, আপনার রিটেল যারা ওরা মনে করেন যে 190 টাকা বা 200 টাকা সেল করতে পারবে। হ্যাঁ, আর খুচরো হচ্ছে আপনার 250 টাকা বিক্রি হবে। ওকে, এর মধ্যে আমার ফ্লেভার আছে আপনার তিনটা, হজম আছে, পিনাট আছে, আর এটা হচ্ছে ম্যাঙ্গো, তিনটা ফ্লেভার। ওকে, তারপর হচ্ছে আমার পিনাট বার। হ্যাঁ, এটা হচ্ছে জান্নাত কোম্পানির পিনাট বার। জান্নাতের পিনাট বার? জি। আচ্ছা আচ্ছা, এটা এক জায়গায় আছে 40 পিস। আচ্ছা, 40 পিসে আপনার হোলসেল প্রাইস হচ্ছে আপনার 125 টাকা। 125 টাকা? হ্যাঁ, 40 পিস বিক্রি হবে 200 টাকা। আর রিটেল যারা ওরা মনে করেন যে ওরা এসে 160 টাকা দিতে পারবে। কোন কোম্পানি? এটা হচ্ছে লাভবার মিমি। হ্যাঁ, 10 টাকা দামের মিমি চকলেট। আচ্ছা, এটা হচ্ছে আপনার এক বক্সে 26 পিস থাকে। আচ্ছা, 26 পিসের দাম হচ্ছে 155 টাকা আমাদের হোলসেল প্রাইস। ওকে, আপনার খুচরা বিক্রি হবে 260 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ডোরেমন মিমি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক জায়গা থাকে হচ্ছে 50 পিস, সাথে 5 পিস ফ্রি, 55 পিস, 5 টাকা করে 250 টাকা বিক্রি। আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 130 টাকা। সোনপাপড়ি, এটা অনেক সুস্বাদু, অনেকে পছন্দ করে জিনিসটা। তো এটা মনে করেন যে এক জায়গা থাকে হচ্ছে 55 পিস, 55 পিস আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 105 টাকা। আচ্ছা, এক কারণ হচ্ছে আপনার 24 বক্স থাকে। আরেকটা পিনাট বারও যেটা হচ্ছে প্রাণ কোম্পানি, অরিজিনাল প্রাণ। আচ্ছা, এটা এক জায়গা থাকে হচ্ছে আপনার 40 পিস। আচ্ছা,
এটার আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 152 টাকা। এটা কি অরিজিনাল প্রাণের? অরিজিনাল প্রাণের পিনাট বার। জি। আচ্ছা এর মধ্যে কত পিস আছে? এর মধ্যে 40 পিস আছে। 40 পিস। আপনাদের রেট কত? 40 পিসে আমাদের 152 টাকা। 152 টাকা। বিক্রি হচ্ছে 200 টাকা। হ্যাঁ। আপনার লেবু গাম অনেকে ফুটবল গামও বলে। হ্যাঁ। এটা এক জারে হচ্ছে 140 পিস থাকে। আচ্ছা আচ্ছা। প্রাণের এটাও? জি জি এটা প্রাণের। আচ্ছা। 140 পিসের দাম হচ্ছে আমাদের হোলসেল প্রাইস 95 টাকা। ওকে। এটা এক কারণ হচ্ছে 20 জার থাকে এরকম। 20 জার থাকে। জি। স্মার্টি ম্যাঙ্গো বার। হ্যাঁ। স্মার্ট কোম্পানি ম্যাঙ্গোবার, এটা অনেক সুস্বাদু খেতে, বালটা অনেক ভালো কোম্পানি। আচ্ছা আচ্ছা। এটা এক জারে থাকে হচ্ছে আপনার 50 পিস। 50 পিস আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 190 টাকা। 190। জি। এক কারণ হচ্ছে এরকম 9 জার থাকে। 5 টাকা দামের চকচক, এটা হচ্ছে আপনার নাজমা কোম্পানি। হ্যাঁ। এটা এক জারে থাকে হচ্ছে 100 পিস। আচ্ছা। 100 পিসের দাম হচ্ছে আপনার 230 টাকা। 230 টাকা। জি। আচ্ছা। আর এটা এক কারণে থাকে হচ্ছে আপনার 12,000। হচ্ছে আইসলল কোম্পানি ডেরি মিল্ক। ওকে। এটার মধ্যে আছে আপনার 24 পিস আছে। এটা কত করে দাম? এটা আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 130 টাকা। আর খুচরা যারা বিক্রি করবে ওরা হচ্ছে আপনার 240 টাকা বিক্রি করবে। 240 টাকা খুচরা বিক্রি। এটা কি 10 টাকা না 5 টাকা? এটা 10 টাকার। 10 টাকার। আচ্ছা 5 টাকারটা আছে না? হ্যাঁ 5 টাকার। 5 টাকার হচ্ছে আমাদের ক্রাফট কোম্পানি হচ্ছে আরিবা। এটা হচ্ছে আপনার ক্রাফট ফুড প্রোডাক্টের আরিবা ডেরি মিল্ক। ওকে। এটা অন্য নর্মাল ডেরি মিল্ক থেকে এটা আলাদা। এটা গুণগত মানেও ভালো। আচ্ছা। এটা এক কারণে থাকে হচ্ছে 24 বক্স। ওকে। এক বক্সে থাকে হচ্ছে আপনার 24টা। আচ্ছা। 24 পিস থাকে আপনার ডেরি মিল্ক। এটা এক বক্সের দাম হচ্ছে 57 টাকা। 57 টাকা। এটা হোলসেল। আর এবার ডেরি 20 টাকা দাম ডেরি মিল্ক। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এক বক্সে 24টা থাকে, আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে ম্যাজিক ক্লিসু প্রাণ কোম্পানি। আচ্ছা আচ্ছা। 5 টাকা দামের ম্যাজিক লিসু। এটা হচ্ছে ম্যাজিক না, প্রাণের ম্যাজিক লিসু। হ্যাঁ। এক জারে থাকে হচ্ছে 45 পিস। 45 পিস। জি। আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 160 টাকা। আচ্ছা। আর খুচরা বিক্রি হচ্ছে আপনার 225 টাকা। 225 টাকা। জি জি। আচ্ছা। প্রিমিয়ার চকলেট ওয়েফার, এটা হচ্ছে 30 পিস প্রাণ কোম্পানির। আচ্ছা। ওয়েফার চকলেট এটা এক জারে থাকে 30 পিস। ওকে। 30 পিস আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 105 টাকা। 105। জি। আচ্ছা। খুচরা বিক্রি হবে 150 টাকা। আচ্ছা আচ্ছা। স্মার্টি কোম্পানি স্পঞ্জ চকলেট, এটা স্পঞ্জের মতো নরম। হ্যাঁ। এটা এক জারে থাকে হচ্ছে আপনার 30 পিস। আচ্ছা। এটাতে ফ্লেভার থাকে হচ্ছে আপনার 3টা। হ্যাঁ। তার চকলেট আছে, তারপর হচ্ছে স্ট্রবেরি আছে, আর হচ্ছে অরেঞ্জ আছে। হ্যাঁ। প্রচুর গরমের সময় সেক্ষেত্রে আইসলল খুব ধুমায় চলতেছে, যার জন্য মনে করেন যে আমাদের কাছে দুইটা দুই ব্র্যান্ডের আইসলল আছে, একটা হচ্ছে প্রাণ আর একটা হচ্ছে নন ব্র্যান্ড। হ্যাঁ। এটা হচ্ছে প্রাণ কোম্পানি। আচ্ছা। এটা অরিজিনাল প্রাণ? অরিজিনাল প্রাণ। আচ্ছা আচ্ছা। এটা কারণ হচ্ছে আপনার কিনা পড়বে হচ্ছে আপনার 985 টাকা। 985। জি। এক প্যাকেটের 24টা, এটা মানে পার প্যাকেট পার করলে কিনা পড়বে হচ্ছে আপনার 41 টাকা 4 পয়সা। কতগুলি আছে এর মধ্যে? এটা 12টা আছে। 12টা বিক্রি কত? 60 টাকা। 60 টাকা। কিনা পড়তেছে কত? কিনা পড়তেছে আপনার 41 টাকা সামথিং। 41 টাকা সামথিং। জি। আচ্ছা, এই এই প্রোডাক্টগুলি যারা ডিলার থেকে নেয় তারা কিরকম রেট নেয়? জি, আসলে বাইরের ডিলার থেকে আমাদের এখানে রেট একটু কমই পাবে। আপনাদের এখানে একটু কমই পাবে তাই? স্লোলি। হ্যাঁ। এটা হচ্ছে অন্য আরেকটা ব্র্যান্ডের, এটার মধ্যে অনেকগুলো ব্র্যান্ড আছে। হ্যাঁ। আচ্ছা। এগুলো বর্তমান বাজার রেট হচ্ছে আপনার 600 টাকা কার্টুন। আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে আমার 25 টাকা পার পলি পরে। 25 টাকা আছে। কয়টার ভিতরে? 12টা আছে। 12টা বিক্রি হবে 60 টাকা। 60 টাকা। এটা রেট কিন্তু আপ ডাউন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বর্তমান বাজার যেটা এটা হচ্ছে আপনার 600 টাকা, মানে 25 টাকা পড়তেছে এক পলির দাম। আচ্ছা আচ্ছা। এটা কমতে পারে আর বাড়ার সম্ভাবনা নেই, কমতে পারে। আচ্ছা আচ্ছা। ওকে। প্রাণ কোম্পানি আইসলল বয়াম। হ্যাঁ। এটা প্রাণের না? জি জি, অরিজিনাল। যারা প্রাণের প্রোডাক্ট খুঁজছেন তারা এখান থেকে প্রোডাক্টগুলি নিতে পারেন ভিউয়ার্স। এটা দেখেন, অরিজিনাল প্রাণের আইসলল। ওকে। এটা এক জায়গা থাকে হচ্ছে আপনার 45 পিস। 45 পিস। 45 পিস আপনার কিনা পড়বে হচ্ছে 170 টাকা। 170। জি জি। আচ্ছা। আপনার খুচরা বিক্রি হবে 225 টাকা। ওকে। এটাও প্রাণ কোম্পানির, এটা হচ্ছে পিং পং। এটাতে বিভিন্ন ইয়ে আছে, মোবাইল আছে, পান্ডা আছে, আম আছে। এটা এটা হচ্ছে আপনার সেম প্রাইস, সেম সেম পিস। কত রেট? এটা হচ্ছে 170 টাকা 45 পিস। 45 পিস 170। বিক্রি কত হবে এটা? আপনার হচ্ছে 225 টাকা। তারপর হচ্ছে আমাদের ছাতামি, এটা হচ্ছে পপুলার কোম্পানি। এটা ওজনও বেশি, তারপর হচ্ছে মালও একটু ভারী। হ্যাঁ। এটা হচ্ছে এক জারে থাকে 30 পিস। আচ্ছা। 30 পিসের দাম হচ্ছে 85 টাকা। 85 টাকা। এটার মধ্যে আরো কম প্রাইসের আছে। কত? আপনার হচ্ছে 65 টাকা। হ্যাঁ। তারপর হচ্ছে আপনার 75 টাকা। এটা হচ্ছে সবচেয়ে ভালোটা আর কি। আচ্ছা আচ্ছা। লোকালের মধ্যে সবচেয়ে ভালো এটা হচ্ছে পপুলার কোম্পানি। হ্যাঁ। এটা হচ্ছে এক জারে 30টা থাকে। আচ্ছা। আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 85 টাকা। 85 টাকা। জি। আর কম দামিটার দাম কত বলছেন? ওটা হচ্ছে 65 টাকা। 65 টাকা। ওটাও তো আপনাদের কাছে আছে? হ্যাঁ আছে আছে। আচ্ছা। তারপর হচ্ছে প্রাণ কোম্পানির হ্যাপি কাপ। আচ্ছা আচ্ছা। যেটা খুচরা 15 টাকা বিক্রি হচ্ছে।
এটা এক জারা থাকে হচ্ছে আপনার 20 পিস জি। আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার 180 টাকা জি। এক কারণ হচ্ছে আপনার 6000 থাকে। আচ্ছা বিক্রি হবে কত? এটা আপনার বিক্রি হবে আপনার 300 টাকা জি। আচ্ছা চকো কাপ এটা হচ্ছে নাজমা কোম্পানি, এটা হচ্ছে আপনার এক জারা থাকে হচ্ছে আপনার 50 পিস জি। 50 পিস দাম আমাদের হোলসেল 125 টাকা। ওকে, এটার মধ্যে আরো বিভিন্ন কোম্পানি আছে, রেট বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু নাজমাটা এই রেডি পড়বে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আমাদের পালস, হ্যাঁ পালস চকলেট, হ্যাঁ এটা 2 টাকা দাম পালস চকলেট। আচ্ছা এটা হচ্ছে এক জারা থাকে হচ্ছে 150 পিস কেনা বলবো আপনার 120 টাকা। 120 টাকা জি। আচ্ছা আরো বিভিন্ন কোম্পানি আরো কম দামি আছে, আপনি যোগাযোগ করলে আমি সেক্ষেত্রে আরো কম দামিগুলো আপনার ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এটা খুচরা বিক্রি হবে আপনার 300 টাকা জি। হোলসেল যারা দিবে ওরা কত করে দিবে? ওরা মনে করেন যে 180 টাকা 160 টাকা এরকম করে দিতে পারে, এরকম দিতে পারে। আর একটা বিষয় ধরেন, যে সমস্ত নতুন উদ্যোক্তা বা ছাত্র ভাইরা বা বেকার ভাইরা আছে যারা অল্প পুঁজিতেই ব্যবসাটা শুরু করতে চায়, তারা তো আপনার এখান থেকে মাল নিবে এবং নেওয়ার পরে মার্কেটে কত টাকা করে এটা বিক্রি করবে সেইগুলো আপনাদেরকে দিয়ে দেবো, যে কত মার্কেটে কত রেট দিতে হবে। ওনারা কিন্তু জানে না যে এটা মার্কেটে কত করে, সেই ক্ষেত্রে আপনাকে ওই রেটটা বলে দিতে হবে যে আপনি এই মালটার রেট এই টাকা আপনি দিবেন, ঠিক আছে? ওকে জি। তারপরে নাড়ু, নারকেলের নাড়ু, হ্যাঁ মানে সুস্বাদু, এটা হচ্ছে আপনার আরাফাত ফুড প্রোডাক্ট, হ্যাঁ এটা গ্রামীণ লেভেলে থাকে অনেকগুলোই, অনেকে বলে যাবে গ্রামীণ নাড়ু দেন, গ্রামীণ নাড়ু দেন, কিন্তু গ্রামীণ তো সবগুলোতেই লেখা থাকে, কোম্পানি আলাদা, কোম্পানির জন্য আপনার রেটও আলাদা হয়ে থাকে। এটা হচ্ছে আরাফাত ফুড প্রোডাক্ট, হ্যাঁ এটা হচ্ছে এক দ্বারা থাকে হচ্ছে 40 পিস। আচ্ছা 40 পিস আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 120 টাকা। আচ্ছা এক কারো থাকে হচ্ছে 12000। আচ্ছা আর খুচরা বিক্রি হচ্ছে 200 টাকা জি। যারা নিতে চান নিতে পারেন, সমস্যা নেই, সব ধরনের লোকাল থেকে। আপনাদের রেট কত পড়লো? এটা হচ্ছে 120 টাকা। 120 আর কম দামি আছে অন্য কোম্পানি। আচ্ছা আচ্ছা। এটা মাল গ্যারান্টি করা মাল, হ্যাঁ অনেক ভালো মাল। ওকে, জাস্ট জেলি অ্যালপেন লিপ কোম্পানি অরিজিনাল, হ্যাঁ এটা হচ্ছে এক জারে থাকে হচ্ছে আপনার 170 পিস। 170 পিস জি। 170 পিসের দাম হচ্ছে আপনার 275 টাকা। আচ্ছা আচ্ছা। খুচরা বিক্রি হবে 340 টাকা। ওকে, যারা নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার প্রাণ কোম্পানির লাভ লিচু, হ্যাঁ এটা মনে করেন যে এক জারা থাকে হচ্ছে 100 পিস, হ্যাঁ 100 পিসের দাম হচ্ছে 160 টাকা। 160 টাকা জি জি। আচ্ছা, কোনো কোনো দোকানে দেখা গেছে এটা 2 টাকা বা কোনো কোনো দোকানে 3 টাকা বিক্রি করে, হ্যাঁ এটা সমস্যা নেই, আপনার যা যেখানে যে রেট চলে আর কি ওই রেট চলে। তারপর খুচরা বিক্রি করে 2 টাকা বিক্রি করলে 200 টাকা, হ্যাঁ এক কারো থাকে 6000, আর আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 160 টাকা। এটা হচ্ছে ম্যাটাডোর কোম্পানির টিকটক তেঁতুল চকলেট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা অনেক সুস্বাদু, হ্যাঁ এটা হচ্ছে এক জারা থাকে হচ্ছে আপনার 140 পিস। 140 অরিজিনাল ম্যাটাডোর। আচ্ছা আচ্ছা, এটা আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 190 টাকা। ওকে, আর খুচরা বিক্রি হবে আপনার 280 টাকা। 280 টাকা জি। আচ্ছা, প্রাণ কোম্পানির বাসি ললিপপ, এটা অরিজিনাল প্রাণ, হ্যাঁ আপনার যা যা বলছি প্রাণ তা অরিজিনাল প্রাণ, এখানে কোনো ডুপ্লিকেট না, ডুপ্লিকেট যদি প্রমাণ করতে পারেন তার জন্য আলাদা প্রাইস আছে। ওকে ঠিক আছে, এটা 100 পিসের দাম হচ্ছে আপনার 285 টাকা, হ্যাঁ খুচরা বিক্রি হবে 500 টাকা, হ্যাঁ তারপর হচ্ছে এক জারা থাকে হচ্ছে আপনার 6000, এক কারণে 6000 থাকে। কপিকল চকলেট, হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া গ্রুপ, নাবিস্কো কোম্পানির একটা প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ, হ্যাঁ এটা অনেক ভালো প্রোডাক্ট। আচ্ছা, এটা এক জারা থাকে হচ্ছে 150 পিস, 150 পিস আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 190 টাকা। ওকে, খুচরা বিক্রি 300 টাকা। আচ্ছা, প্রাণ কোম্পানির চাটনি। আচ্ছা আচ্ছা, প্রাণের চাটনি না? জি জি জি। আপনাদের এখানে প্রচুর পরিমাণে প্রাণের প্রোডাক্ট আছে না? হ্যাঁ, আমাদের এখানে আসলে ব্র্যান্ডের মালই বেশি ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রাণ কোম্পানির তেঁতুল চাটনি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কার্টন প্রাইস হচ্ছে 1500 টাকা। 1500 টাকা জি, 1500। তার মানে হচ্ছে আপনার এই এক ডজনের দাম হচ্ছে 42 টাকা 85 পয়সা। এটা হচ্ছে প্রাণ কোম্পানির প্রাণ ফুটো ক্যান্ডি, হ্যাঁ এটা থাকে 220 পিস। ওকে, আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 170 টাকা, খুচরা বিক্রি 220 টাকা, হ্যাঁ। তারপরে যে আমাদের সেন্টার ফ্রুট অরিজিনাল, এটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 180 টাকা। 180 টাকা জি। কত পিস আছে এর মধ্যে? এটা হচ্ছে আপনার 110 পিস। আচ্ছা, কিছুদিন আগে রেট কম ছিল, এখন আবার আজকে বর্তমান বাজারে এটা রেট বাড়তি, এটা রেট আপ ডাউন হয়, হ্যাঁ আপনি যখন নেবেন যোগাযোগ করে নেবেন, সমস্যা আমি ওই কারেন্ট প্রাইসটা দিয়ে দেবো। এক্সেল প্রাণ কোম্পানি এস লাইক সেন্টার ফ্রুট, হ্যাঁ এটাতে থাকে হচ্ছে আপনার 90 পিস। ওকে, খুচরা বিক্রি হচ্ছে 180 টাকা, হ্যাঁ আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 112 টাকা। এটা হচ্ছে প্রাণ কোম্পানি ইগি চকলেট, হ্যাঁ আচ্ছা, এটাতে এক বক্সে থাকে হচ্ছে 3 পিস, 3 পিস মিমি চকলেট থাকে, এক জারে হচ্ছে আপনার 30 পিস থাকে। আচ্ছা, এটা আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার 230 টাকা, হ্যাঁ খুচরা বিক্রি 300 টাকা। ওকে, তারপর হচ্ছে আপনার প্রাণ কোম্পানির মিল্ক স্টিক 2 টাকা দামের, এটার মধ্যে চকো চকো মানে চকলেট ফ্লেভার আছে, এটা 100 পিস, 100 পিসের দাম আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 152 টাকা। ওকে, এক কারণে থাকে হচ্ছে 18 বক্স। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সিগমা কোম্পানির ম্যাঙ্গো বার, যেটা এখন খুব অনেক বেশি চলতেছে, হ্যাঁ এটা এক জায়গা থাকে হচ্ছে 40 পিস
চল্লিশ পিসের আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 130 টাকা। আচ্ছা, এক কার্টন হচ্ছে 24 জার থাকে এরকম। ওকে, এটা হচ্ছে প্রাণ কোম্পানির ট্রিট চকলেট। আচ্ছা, যেটাকে আমরা চকো টুইস্ট বলি আর কি। এটা এক জার হচ্ছে 75 পিস, এক কার্টন হচ্ছে 6000 থাকে। আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 280 টাকা। আচ্ছা, আমরা খুচরা বিক্রি 375 টাকা। আচ্ছা, প্রাণ কোম্পানির নতুন একটা মাল, হ্যাঁ, প্রাণ জেম। হ্যাঁ, এটা হচ্ছে এক জারে থাকে হচ্ছে 30 পিস। 30 পিস, জি। এটা এক জারের দাম হচ্ছে 245 টাকা। হ্যাঁ, খুচরা বিক্রি হচ্ছে আপনার 300 টাকা। 300 টাকা, জি। আচ্ছা, প্রাণ কোম্পানির ম্যাঙ্গো বার, হ্যাঁ, এটা হচ্ছে 5 টাকা দামে। 5 টাকা দামে, জি জি। কতগুলো আছেন? এক বক্সে হচ্ছে 30 পিস থাকে। 30 পিস বিক্রি হবে হলো আপনার হচ্ছে 150 টাকা। হ্যাঁ, আপনাদের রেট? আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার 125 টাকা। 125, জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। এটা হচ্ছে আপনার 1 টাকা দামের হচ্ছে চকলেট মিল্ক ক্যান্ডি। এটার মধ্যে বিভিন্ন ফ্লেভার আছে। আচ্ছা, প্রায় 5টা ফ্লেভার আছে। কি কি ফ্লেভার হবে? এটা আম, তেঁতুল, কফি, তারপর হচ্ছে আপনার মিল্ক, তারপর হচ্ছে আপনার পিনাট, এরকম 5টা ফ্লেভার আছে। আচ্ছা, এটা হচ্ছে এক 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 কার্টন হচ্ছে 6000 থাকে। 6000 থাকে। আপনার হোলসেল প্রাইস হচ্ছে আমাদের 460 টাকা। হ্যাঁ, আপনার কিনা পার যার কিনা পড়বে হচ্ছে আপনার 76 টাকা 66 পয়সা। হ্যাঁ, কত পিস আছে? 250 পিস বিক্রি খুচরা। 250 টাকা, জি। এর মধ্যে আবার আরেকটা আছে গ্লাস ফ্রি। যেটা গ্লাস ফ্রি ওটা 200 পিস থাকে। আচ্ছা, আর গ্লাস ছাড়া 250 পিস। গ্লাস ফ্রি আছে আপনাদের? হ্যাঁ, আছে, সেম প্রাইস। এটা যারা হোলসেল দিবে এরা মার্কেটে কত করে দিতে পারবে? আমরা খুচরা বিক্রি 250 টাকা, ওরা অনায়াসে মনে করে যে 120 টাকা দিতে পারবে। আচ্ছা, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের কুলফি। আচ্ছা, বাসি দেওয়া থাকে সাথে। এটা এক জারও থাকে হচ্ছে 45 পিস। আচ্ছা আচ্ছা, 45 পিস দাম হচ্ছে 105 টাকা। আচ্ছা, এটা আবার 42 পিস দাম হচ্ছে 100 টাকা। আচ্ছা, 45 পিস 105 টাকা। এটা হচ্ছে আপনার খুচরা বিক্রি হবে আপনার 5 টাকা করে, 225 টাকা। কিন্তু দোকানে হোলসেল প্রাইস হচ্ছে 105 টাকা। এটা হচ্ছে প্রাণ কোম্পানি চাও চাও, যেটাকে আমরা হ্যান্ড পাম্প বলে থাকি। ওকে, চাও চাও, জি জি। এটা 2 টাকা দামের। ওকে, এটা এক জারে থাকে হচ্ছে 100 পিস। 100 পিস, 100 পিস আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার 152 টাকা। 152 টাকা, এক কার্টন হচ্ছে 8 জার থাকে। এটা হচ্ছে প্রাণ কোম্পানি বাউল গাম। হ্যাঁ, প্রাণ চুইং গাম যেটাকে বলা হয়, 1 টাকা দামের। এটা এক জারে থাকে হচ্ছে 180 পিস। 180 পিস আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 135 টাকা। 135 টাকা। এটা হচ্ছে ফ্রুট ম্যাজিক জেলি। এক জারে থাকে হচ্ছে 35 পিস। এক জারে 35 পিস, জি জি। আচ্ছা, আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 125 টাকা। হ্যাঁ, যারা আপনার খুচরা বিক্রি হবে আপনার 175। এটা হচ্ছে আপনার 2 টাকা দামের ললিপপ চকলেট। হ্যাঁ, এটা এক জার থাকে হচ্ছে 100 পিস। 100 পিস আমাদের হোলসেল প্রাইস হচ্ছে আপনার 113 টাকা 33 পয়সা। বিক্রি হবে 200 টাকা। 200 টাকা বিক্রি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। এটা হচ্ছে প্রাণ কোম্পানির লেয়ার চকলেট, 1 টাকা দামের খুচরা বিক্রি। এটা এক জার থাকে হচ্ছে 200 পিস। আচ্ছা, 200 পিসে আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 150 টাকা। হ্যাঁ, খুচরা বিক্রি 200 টাকা। এছাড়া আমাদের এখানে আরও অনেক আইটেমের চকলেট, আচার, বিভিন্ন মুদি আইটেম আছে। হ্যাঁ, আপনারা এসে দেখে ভিজিট করে, তারপর আমাদের এখানে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব না, তা আপনি এসে দেখে নিয়ে গেলে আপনার সবচেয়ে বেটার হয়। আমি মানুষটা কেমন জানা হলো, আবার আমার সম্পর্কে একটা আইডিয়া হলো। হ্যাঁ, তাছাড়া আমাদের এখানে অনেকেই বলে যে শুনি যে চক বাজারে অনেক রেপুটেশন খারাপ, বা অনেকে বলে মাল লেখায় কিন্তু মাল ঠিকমতো দেয় না, তারপর হচ্ছে আমাদের রেট মনে করেন যে বলে একটা দেয় আর একটা। আসলে আমাদের এখানে এমন কিছুই পাবেন না। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা, লং টাইম ব্যবসা করার সে মন মানসিকতা নিয়ে আমরা ব্যবসা করতে বসি। হ্যাঁ, যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কিছু হয় সমস্যা নেই, আমি আমার সাথে আলোচনা করুন, আমি আপনাদের সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, আসলে আশা করি এখানে আমার 6-9 পাবেন না, কোনো যা বলবো তাই দেওয়ার চেষ্টা করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত এখানে একটা ভালো নামদাম আছে। আপনি যদি এসে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন, হ্যাঁ, জিজ্ঞেস করতে পারেন যে আমাদের দোকানে ভালো রেপুটেশন আছে। হ্যাঁ, এখন এমন কোনো ব্যাড রেকর্ড আমাদের এখানে হয় নাই। ব্যবসা তো আর একদিনে না ভাই, যদি আমি আপনার যদি একদিন খারাপ মাল দেয় পরবর্তী, কিন্তু আপনার আমার কাছ থেকে মাল নেবেন না। সেক্ষেত্রে আমাদের ওই রকম মন মানসিকতা নিয়ে আমরা ব্যবসা করতে নাম। সো এই ছিল এখানকার আজকের ভিডিও, পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।